নমস্কার। আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। আবারও গ্রিন করিডোর, শিলচর থেকে করোনা রোগীকে গুয়াহাটি পৌঁছানো হল। দ্বিতীয় দিনেও ওয়ার্ড ভিত্তিক টিকাকরণে ব্যাপক সাড়া, পজিটিভ শনাক্ত 50 জন। গোটা উপত্যকায় পালিত বৃক্ষরোপণ দিবস, প্রোটোকল মেনে চারারোপণ। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। তৃতীয়বারের মতো গ্রিন করিডোর হল শিলচর। শনিবার এয়ার অ্যাম্বুলেন্স করে গুয়াহাটি পাঠানো হল এক করোনা আক্রান্ত রোগীকে। শুক্রবার কাছাড় জেলার জেলা উপায়ুক্তা কৃত্যে জল্লি পুলিশকে গ্রিন করিডোরের ব্যবস্থা করতে বলেন। সেই মতে এদিন বেলা 12টা নাগাদ মেহেরপুরের নাইটেঙ্গল নার্সিং হোম থেকে মঞ্জুর আহমেদ লস্কর নামে 38 বছরের বয়সী রোগীকে শিলচর কুম্ভীরগ্রাম বিমানবন্দরে পৌঁছানো হয়। আক্রান্ত হওয়া রোগী ধলাই থানাধীন হাওয়াইথাংয়ের বাসিন্দা বলে জানা যায়। গত 27 মে তিনি কোভিড পরীক্ষা করানোর পর পজিটিভ শনাক্ত হন। সেদিন শিলচর নাইটেঙ্গল নার্সিং হোমে ভর্তি হন, কিন্তু অক্সিজেনের মাত্রা স্থির না থাকায় উন্নত চিকিৎসার জন্য পরিবারের পক্ষ থেকে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়। বিমানবন্দর সূত্রে জানা যায় রোগীকে এয়ার অ্যাম্বুলেন্স নির্বিঘ্নে অবতরণ করা হয়েছে। ওয়ার্ড ভিত্তিক করোনা ভ্যাকসিনের দ্বিতীয় দিনে অর্থাৎ শনিবার 18 জন ঊর্ধ্বে প্রায় 6073 জনের দেহে ভ্যাকসিন প্রদান করা হয়। এদিনের মধ্যে র্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে 50 জনকে পজিটিভ শনাক্ত করা হয়। আগামী 10 জুন পর্যন্ত শহরের 28টি শিক্ষা প্রতিষ্ঠানে 18 বছরের ঊর্ধ্বে নাগরিকদের ভ্যাকসিন প্রদান করা হবে। এদিকে জেলা প্রশাসন থেকে এদিন 18 নম্বর ওয়ার্ডের পূর্বে ঘোষণা হওয়া কেন্দ্রটি স্থানান্তর করে একই ওয়ার্ডের সিস্টার নিবেদিতা স্কুলে চালু করা হবে রবিবার থেকে। গত শুক্র ও শনিবার ওই ওয়ার্ডের ঘরবরণ অমরচাঁদ প্রেমোদাময়ী স্কুলে ভ্যাকসিনের প্রক্রিয়া অনুষ্ঠিত হয়েছিল, কিন্তু আগামীকাল থেকে তা পরিবর্তন করে সিস্টার নিবেদিতা স্কুলে চালু হবে। এদিকে শনিবার শহরের যে দুটি কেন্দ্রে সবচেয়ে কম ভ্যাকসিন গ্রহণ করেছেন সেই দুটি কেন্দ্র হল সরকারি বালিকা বিদ্যালয় ও ছোটলাল শেঠ ইনস্টিটিউট। সরকারি বালিকা বিদ্যালয়ে এদিন ভ্যাকসিন নিয়েছেন মাত্র 116 জন এবং ছোটলাল শেঠ ইনস্টিটিউটে ভ্যাকসিন নিয়েছেন মাত্র 210 জন। বাকি 26টি কেন্দ্রে ব্যাপক সাড়া পাওয়া গেছে। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শনিবার বৃক্ষরোপণ কর্মসূচি পালন করল ধলাই ফরেস্ট রেঞ্জের বনকর্মীরা। এদিন ধলাই হাসপাতাল রোড থেকে ধলাই বায়ো ডাইভার্সিটি উদ্যান পর্যন্ত প্রায় 100 চারা রোপণ করেন তারা। এদিকে পরিবেশ দিবস উপলক্ষে গত 3 জুন থেকে 5 জুন পর্যন্ত প্রায় 30,000 চারা জনগণের মধ্যে বিতরণ করে বন বিভাগ। এদিন ধলাইয়ের রেঞ্জার দেবজ্যোতি দেউরি বৃক্ষরোপণ করে প্রাকৃতিক পরিবেশ রক্ষার জন্য সকলের প্রতি আহ্বান জানান। সেই বৃক্ষরোপণ কর্মসূচিতে বন বিভাগের কর্মীদের সাথে অংশগ্রহণ করেন ধলাই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের SDMO ডক্টর দিলীপ পাল, জেলা পরিষদ সদস্য শশাঙ্ক পাল, ধলাই জিপি সভাপতি ভূষণ পাল, এপি সদস্য সীমারানী দাস সহ অন্যান্যরা। চলি আছে আমার হাওয়াইথাং রেঞ্জ ধলাই কাছাড় ডিভিশন অন্তর্গত, আর লগতে আমার ধলাই হসপিটাল SDMO স্যারও আসলে, আমার দিলীপ পাল স্যার লগে, আর আমার কি কয় JPC আমার শশাঙ্ক চন্দ্র পাল, তারপর আছে আমার GP প্রেসিডেন্ট ভূষণ পাল ডাঙ্গরিয়া, সকলকে মিলি আমি লোক লাগিয়া সবাই মিলি বৃক্ষরোপণ কার্যসূচী আজকে লইছি। বিভিন্ন ধরনের ঔষধীয় গাছ আজকে লাগানি হয়েছে। আমার এইটাই বার্তা দিব বিচারে, সজাগে সজাগতা আর লগে মানে পরিবেশ আবার উন্নতি করব। আর এখন তো যে করোনার সময় আপনার অক্সিজেনে হোক বা বিভিন্ন পরিবেশ, আমার ক্লাইমেট চেঞ্জের কথা আহি আছে, গ্লোবেল ওয়ার্মিংয়ের কথা আহি আছে, সো আমার এটা নৈতিক দায়িত্ব সবরে এক একটা যদি গাছ রোপণ করে, আর যে কোনো সময় আমার হওয়ায় থাকলে চলাই যদি আপনি যদি চারা চাইন আমার একটা আবেদন দিলে আমি বিনামূল্যে চারা ডিস্ট্রিবিউশন দিব। গাছ লাগান, পরিবেশ বাঁচান, এই বার্তা নিয়ে এবং কোভিড প্রোটোকল মেনে ভারতীয় জনতা পার্টির 2 নম্বর ওয়ার্ডের
172 নম্বর বুথে বিকাশ হোম চৌধুরীর নেতৃত্বে ও মালুগ্রাম পুলিশ ফাঁড়ির ইনচার্জের সহযোগিতায় সকল বুথ কর্মীরা শনিবার প্রায় 10টি চারা রোপণ করেন। পাশাপাশি প্রাকৃতিক পরিবেশকে বজায় রাখতে জনগণের কাছে আহ্বান জানানো হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মিতালী পুরকায়স্থ, বিশাল চক্রবর্তী, শুভঙ্কর দাস প্রমুখ। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে শিলচর রাধামাধব রোড থেকে পুলিশ উদ্ধার করল নিষিদ্ধ ড্রাগস। পাশাপাশি গ্রেপ্তার করা হয় এক ড্রাগস বিক্রেতা যুবককে। ধৃত যুবকের নাম তাজেল হোসেন চৌধুরী, তার বাড়ি মধুরবন্দ ওয়াটার ওয়ার্কস রোডে। পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে রাধামাধব রোডের নিষিদ্ধ পল্লীর সামনে তাজেল হোসেন ড্রাগস বিক্রির জন্য আসে। তখন গোপন সূত্রে খবর পেয়ে শিলচর সদর থানার টিএসআই নীলম নাথ ও পুলিশ রাইডিং টিম সেখানে পৌঁছে ড্রাগস বিক্রির সময় হাতে নাতে আটক করেন তাকে। পুলিশ অভিযান চালিয়ে তার কাছ থেকে প্রায় 46টি ড্রাগস ভর্তি কন্টেইনার উদ্ধার করে। জব্দ করে ড্রাগসের পরিমাণ প্রায় 7.13 গ্রাম হবে বলে জানায় পুলিশ। এদিন বিকেলে তাকে আদালতে পেশ করলে আদালত থেকে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়। শিলচর শহরের জমা জলের সমস্যা নতুন কোনো ঘটনা নয়। প্রতি বছর বর্ষার মরশুম এলেই বিভিন্ন এলাকায় জল জমে যায়, যার জন্য ভুগতে হয় মানুষকে। শহরের 14 নম্বর ওয়ার্ডের কনকপুর বাজার সংলগ্ন কো অপারেটিভ লেন সহ গোটা এলাকায় এবারও জমা জলের সমস্যা দেখা দিয়েছে। এই লেনে প্রায় প্রতিটি ঘরবাড়ি চলে যায় জলের তলায়। নিকাশি ব্যবস্থার অভাব থাকায় এলাকার জনগণ প্রতি বছরই ভুগছেন এমন সমস্যায়, যার কোনো প্রতিকার মিলছে না। 14 নম্বর ওয়ার্ডের কোঅপারেটিভ লেনের বিগত 15 বছর থেকে জলের এই সমস্যা। বিধায়কের কাছে যাই, বিধায়কের আইন দেখুন যাই, গিয়া দুই একজন আইসেন গেছেন, আইসেন গেছেন, তারা কিছু না। আমরা এখন আমরা ডিসি ম্যাডামের কাছে একটাই অনুরোধ, তাই নিয়ে নিজে দেখি আমরা এই সমস্যাটা কেমনে সমাধান করা যায়, এটার বৃহৎ ব্যবস্থা করার লাগবে। তারপরে হলো আজকে আমাদের এই গলির মধ্যে একটা পজিটিভ ধরা পড়ছে। করোনা দিনে দিন বাড়িয়া যার, আজকে একটা ধরা পড়ছে, কালকে একটা ধরা পড়তে পারে, আর বাড়তে পারে। এই জল ছানাছানি নেই, আমরা সমস্যা হয়ে গেছি, এইটা থেকে করোনাটা আয়া ধরা পড়ছে এখানের মধ্যে। এটা ডিসি ম্যাডাম আছে, এই অনুরোধ আপনাদের মাধ্যমে যাতে তাই নিয়ে এটা একটা দেখিয়া বৃহৎ ব্যবস্থা নেওয়া যায়। এই এলাকার জল কেন জমা হয় প্রত্যেক বছর? এই এলাকার জল জমা হওয়ার মেইন সমস্যা হচ্ছে রাঙ্গিরখাল, যেটা আছে রাঙ্গিরখাল দিনের পর দিন ঘর বিল্ডিং বানানি হওয়ার, এটা প্রশাসনে দেখে না। বিল্ডিংয়ের পরে বিল্ডিং বানানি হওয়ার কোনো প্রশাসনের কোনো ইয়ে নাই। তারপরে জিপি এরিয়ার থেকে যে জলটা জিপি এরিয়ার থেকে যে নতুন ড্রেন হয়েছে, এই ড্রেনের দিকে জল যাইত, জিপি প্রেসিডেন্ট এটা বন্ধ করে রাখিয়েছে মাটি ফেলাইয়া, যার ফলে ইয়ে ওয়ার্ডের জলটা বাইর হয় না। আর আমরা এই জলের মধ্যে বসবাস করতেছি, এখানেও প্রায় 300 ফ্যামিলি আসুন, 300 ফ্যামিলির মধ্যে 200 ফ্যামিলির মধ্যে ঘরের ভিতরে আটো জল, বাচ্চা কাচ্চা নিয়ে খুব দুর্ভোগে আসুন। গাছপালা মানব সভ্যতাকে বাঁচিয়ে রেখেছে। বিশ্ব পরিবেশ দিবসে বন সম্পদ রক্ষা করার আহ্বান জানালেন বিজেপি কর্মীরা। 5 জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বরজালেঙ্গা ব্লকের আওতায় বিভিন্ন গাঁও পঞ্চায়েত এবং স্বাস্থ্য কেন্দ্রে গাছ রোপণ করেন দলের বরজালেঙ্গা মণ্ডলের সদস্যরা। রাজ্যের বন ও পরিবেশ বিভাগের মন্ত্রী তথা পরিমল শুক্লবৈদ্যের নির্দেশে ধলাই কেন্দ্রের প্রত্যেকটি ব্লকে সামাজিক দূরত্ব বজায় রেখে পালন করা হয় বিশ্ব পরিবেশ দিবস। এদিন সকাল 11টায় বরজালেঙ্গা গাঁও পঞ্চায়েতের মিনি প্রাইমারি হেলথ সেন্টারের সামনে আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণের কার্যসূচি শুরু করেন এপি সভাপতি সুবোধ দাস। ছিলেন পশ্চিম ধলাই জেলা পরিষদ সদস্যা লক্ষ্মীরানী যাদব, বরজালেঙ্গা গাঁও পঞ্চায়েতের আঞ্চলিক পঞ্চায়েত সদস্যা বুল্টি দেব, সত্যেন্দ্র রায় সহ যুব মোর্চার সদস্যরা। প্রত্যেক বছরের ন্যায় এবছরও আমরা চেষ্টা করছি, আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় শ্রী পরিমল শুক্লবৈদ্য মহাশয়, ওনার থেকে অনুপ্রাণিত হয়ে, উনি একজন প্রকৃত প্রেমী, ওনার থেকে অনুপ্রাণিত হয়ে আমরা সবাই চেষ্টা করে যাচ্ছি সমাজকে বাঁচানোর। আজকের যে সিচুয়েশন, যা মহামারী, যা অবস্থা আমাদের প্রত্যেকের, এই পৃথিবী যে মহামারী দিয়ে যাচ্ছে, এর জন্য এই কোভিড-19 যেভাবে অক্সিজেনের অভাবে মানুষ প্রতিনিয়ত প্রাণ হারাচ্ছে, এই অক্সিজেনের অভাবে, এর জন্য আমাদের সবাইকে একত্রিত হয়ে প্রত্যেককে গাছ রোপণ করতে হবে, এবং প্রয়োজন সেটা সমাজকে বাঁচানোর জন্য, প্রকৃতিকে সংরক্ষিত করার জন্য। আজকে আমাদের বরজালেঙ্গা মণ্ডলের আওতায়
আমরা যতটুকু পাচ্ছি সবাই মিলে প্রত্যেকটা জায়গায়, আমাদের জিপিতে পাশেই আমাদের হেলথ সেন্টার আছে, এখানে এখানে আপনারা দেখতে পাচ্ছেন শ্মশানের সামনে, প্রত্যেকটা জায়গায় আমরা সবাই মিলে চেষ্টা করে যাচ্ছি অন্তত কিছু গাছও যদি আমরা রোপণ করে কিছু যদি আমরা করতে পারি সমাজের জন্য। এটাই আমাদের সবার কাছে আমি আবারও অনুরোধ করছি, আপনারা সবাই শুধু আজকের দিন, আজকে 5 জুন বলেই নয়, প্রত্যেক দিন যখন যেভাবে সময় পাবেন, যেভাবে সময় সুযোগ সুবিধা হবে, আপনারা গাছ লাগাবেন। উধার বন্দে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শিবসংঘ ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ করা হয়। এদিন 11টায় ক্লাব চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করেন বিধায়ক মিহির কান্তি সোম। এ উপলক্ষে আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক সোম শিবসংঘ ক্লাবের ভূয়সী প্রশংসা করে বলেন, অনেক সময় দেখা যায় গাছ লাগানোর পর রক্ষণাবেক্ষণ করা হয় না, রক্ষণাবেক্ষণের অভাবে গাছ নষ্ট হয়ে যায়। কিন্তু শিবসংঘ ক্লাব বিগত দিনে যেসব বৃক্ষরোপণ করেছে তা যথাযথ রক্ষণাবেক্ষণের দায়িত্ব সঠিকভাবে করে গিয়েছে। গাছ লাগানোর উপর গুরুত্ব আরোপ করে তিনি আরও বলেন, বর্তমানে গোটা বিশ্বে অক্সিজেনের অভাব দিন দিন বেড়েই চলেছে, তাই বেশি করে গাছ লাগাতে হবে। এদিনের বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিবসংঘ ক্লাবের সভাপতি পুলক দেব, সাধারণ সম্পাদক মিঠু ভট্টাচার্য, লিটন দাস, মান্না ভট্টাচার্য, বিজয় চন্দ, কঙ্কন ভট্টাচার্য, তনয় দেব, প্রীতম দেব প্রমুখ। সবাইকে আজকের এই দিনে আমরা যেভাবে বৃক্ষরোপণ সবাই মিলে করেছি, আর তার সঙ্গে আমি শিবসংঘ ক্লাব তাদের ওনাদেরকে ধন্যবাদ জানাই। প্রতি বছরে এই দিনে ওনারা আমাকে আমন্ত্রণ করে রাখেন, আর সত্যি কথা প্রশংসনীয় অত্যন্ত যে তাদের যে চেষ্টা, তাদের চেষ্টা প্রথম অবস্থায় যখন আমি বৃক্ষরোপণ করেছি তখন ভেবেছিলাম গাছ তো সবাই লাগা, কিন্তু রক্ষণাবেক্ষণটাই সবচেয়ে বড় গুরুত্ব দায়িত্ব যে সহকারে পালন করা, শিক্ষক ক্লাব সেটা পালন করেছেন। এর জন্য কমিটির সবাইকে, সভাপতি এখানে আজকে রয়েছেন, আর বিশেষ করে কল্পন দা সবসময় আমার কাছে যোগাযোগ রাখেন, আর খুব সুন্দরভাবে ওনারা এই এতটা জায়গা সুন্দরভাবে মিশন রেখেছেন সেটা সাকসেসফুল হয়েছে। আর আগামী দিনে এক এক বছর পর এবারে বর্ষার মৌসুম পার হলে এই গাছগুলো অনেক উঁচুতে চলে যাবে, আর আমাদের সেই যে গাছের গরু ছাগল খেয়ে নেয় সেটা থেকে রক্ষা হবে। আগামী দিনে এই ডিভাইডারটা ধীরে ধীরে আমি যেভাবে দেখেছি সবাইকে উৎসাহ দেখছি। গোটা রাজ্যের সাথে সম্মতি রেখে শনিবার সোনাই থানার প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এদিন দুপুর 2 নাগাদ সেকেন্ড অফিসার বর্ণালী গোহাইয়ের নেতৃত্বে এই কর্মসূচি উদযাপিত করা হয়। এতে উপস্থিত ছিলেন থানার অন্যান্য আধিকারিকরাও। শনিবার উধারবন্দ বিজেপি মণ্ডলের সহযোগিতায় সারা রাজ্যের সাথে উধারবন্দ ভিআইপি রোডেও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এদিন সকাল 8 নাগাদ খাসপুর থেকে এই কর্মসূচির শুভ সূচনা করেন এলাকার বিধায়ক মিহির কান্তি সোম। এদিন তার সাথে বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উধারবন্দ মণ্ডলের সভাপতি নবারুণ চক্রবর্তী, বিজেপি জেলা সভাপতি ও এপিডিসিএল পরিচালক সহ অন্যান্যরা। আজকে ভারতীয় জনতা পার্টির কাছাড় জেলা কমিটির উদ্যোগে উধারবন মণ্ডলের ব্যবস্থাপনায় খাসপুর জিপির শিবুরজাঙ্গাল থেকে খাসপুর চা বাগান পর্যন্ত ভিআইপি সড়কের মধ্যে যে ডিভাইডার আছে সেই ডিভাইডারে বৃক্ষরোপণ কার্যসূচি নেওয়া হয়েছিল। শুধু বৃক্ষরোপণই আমাদের উদ্দেশ্য নয়, যে বৃক্ষ আমরা রোপণ করব সেই বৃক্ষ যাতে জীবিত থাকে এবং বড় হয়ে আমাদের অক্সিজেনের সাপ্লাই করতে পারে, তার জন্য আমরা প্রত্যেকটা গাছের প্রোটেকশনের ব্যবস্থাও করেছি। এবং সেই সঙ্গে আমরা অ্যাসোসিয়েশনের আমাদের যে ভারতীয় জনতা পার্টির সংগঠনের যে বুথ কমিটি আছে এবং পঞ্চায়েতের যে নির্বাচিত প্রতিনিধিরা আছেন ভারতীয় জনতা পার্টির, ওনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে যে এই গাছগুলো ওনারা রক্ষণাবেক্ষণ করবেন, এই দায়িত্ব ওনাদের উপর অর্পণ করা হয়েছে। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে টাইগার্স ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হল শিলচরে।
এদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী তমালকান্তি বণিক। পরে দিনটির তাৎপর্য সম্বন্ধে সংক্ষিপ্ত ব্যাখ্যা করেন উপস্থিত বক্তারা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ফিরোজ লস্কর, মঞ্জুর আহমেদ লস্কর, জুয়েল বড়ভূঁইয়া প্রমুখ। কিন্তু একটা কথা মনে রাখতে হয় আমাদের, আর এটা বিশেষত অভিভাবকদের জন্য, যখন একটা শিশু এই পৃথিবীতে জন্মায় তখন থেকেই কিন্তু প্রকৃতি তার দায়িত্ব পালন করে যাচ্ছে আমাদেরকে নিজেদেরকে সাজিয়ে সুন্দরভাবে তৈরি করার যে বিষয়টা থাকে, প্রকৃতিই সবচেয়ে প্রথম যে আমাদের তার ফুসফুস থেকে আমরা অক্সিজেন থাকবো। আজকে প্রকৃতি যদি সেইভাবে না থাকতো তাহলে জীব জীবাণু বলুন সেই অনন্ত কাল ধরে যে আমাদের জীবনে বেঁচে থাকার যে জায়গাটা তৈরি হয়েছে শুধু প্রকৃতির জন্য। বিশ্ব পরিবেশ দিবস দেখুন 1974 সালে শুরু হয়েছিল ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্টের মাধ্যমে, এবং তখন থেকে এই বিশ্ব পরিবেশ দিবস পালন করে আসছে। এটা আমাদেরকে নেক্সট জেনারেশনের কাছে তুলে ধরা খুবই প্রয়োজন আমি মনে করি। বিশ্ব পরিবেশ দিবসের আগের রাতে অভিযান চালিয়ে অবৈধ কাঠ মাফিয়াদের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল পাথারকান্দি বন বিভাগ। অভিযানে একটি চেরা কাঠ বোঝাই লরি সহ এক পাচারকারী ধরা পড়েছে। পাথারকান্দি ফরেস্ট রেঞ্জ অফিসার দেবজ্যোতি নাথ জানান, শুক্রবার গভীর রাতে বিশেষ সূত্রের খবরের উপর ভিত্তি করে স্থানীয় বনকর্মীদের সঙ্গে নিয়ে তিনি চাঁদখিলা পুলিশ চেকগেটের পাশে ফাঁদ পেতে বসে থাকলে সাফল্য আসে। এমন সময় করিমগঞ্জ থেকে ত্রিপুরার পাচারের মুখে একটি টাটা ডিআই মিনি লরিতে অবৈধ চোরাই কাঠ নিয়ে ত্রিপুরায় প্রবেশ করতে গেলে তাকে আটক করা হয়। উক্ত লরি থেকে প্রায় 100 সিএফটি চেরা লাল পদ জাতীয় চালানবিহীন কাঠ উদ্ধারের পাশাপাশি লরি চালককে আটক করা হয়। ধৃতের নাম জাকির হোসেন বাবুল, বাড়ি স্থানীয় কাঁঠালতলিতে। বর্তমানে জব্দকৃত কাঠ সহ লরি ও ধৃত চালককে পাথারকান্দি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ে আটকে রাখা হয়েছে। নজরে রাখো, তারপর এটাকে ইয়ে করো, গাড়ি একটা কাঠ বুঝে গাড়ি আসতে পারে কোথা থেকে আসবে জানি না, তোমরা ওইটাকে ধরার ব্যবস্থা করো। আর সঙ্গে আমিও মনিটরিং করতেছিলাম, তারপরে ওরা ডিউটি করতে করতে গিয়ে এটা আমরা গিয়ে পেলাম সোনাপুরা পুলিশ আউটপোস্টে। সোনাপুরা পুলিশ আউটপোস্টে যখন গেল তখন ওর কাগজপত্র পাস পারমিট চাইলেও কিছুই দেখাতে পারে নাই। তারপরে আমরা এটা নিয়ে পাথারকান্দি রেঞ্জ অফিসে নিয়ে আসি। এখন আমার তদন্ত চলছে, গাড়িটা আমার পাথারকান্দি রেঞ্জ অফিসে আছে। আমার ড্রাইভার ছিল গাড়িতে, ড্রাইভারকে জিজ্ঞাসাবাদ করলে জানতে পারলাম করিমগঞ্জ থেকে এনেছে, এটা ত্রিপুরা অভিমুখে যাওয়ার পথে ছিল। এটাতে ভিন্ন জাতের কাঠ আছে, এখনো আমরা ইয়ে করতে পারি না, তদন্ত চলছে। আনুমানিক 60-70,000-এর বাজার মূল্য হয়ে যাবে। শনিবার জারুলতলা জিপির শক্তি কেন্দ্র প্রমুখ দেবাশিস নাথ রাজ্যে করোনা মোকাবিলার জন্য মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে 3,000 টাকার আর্থিক অনুদানের চেক বড়খলা বিধানসভার প্রাক্তন বিধায়ক কিশোর নাথের হাতে তুলে দেন। জারুলতলা জিপির আমাদের শক্তি কেন্দ্র প্রমুখ দেবাশিস নাথ মহাশয়কে ধন্যবাদ জ্ঞাপন করছি। উনি আজকে আমার অফিসে এসে স্বইচ্ছায় চিফ মিনিস্টার রিলিফ ফান্ডে করোনা মহামারীর জন্য 3,000 টাকার একটা চেক আমার হাতে তুলে দিয়েছেন, যার জন্য ওনাকে আমি অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। আর আমি সঙ্গে এটাই বলতে চাইছি, করোনা মহামারীর সঙ্গে আমরা যেভাবে একসঙ্গে রয়েছি আর আমরা সবাই একসঙ্গে মিলে এই করোনা মহামারীর সঙ্গে যে আমরা যুদ্ধ করছি, আর আশা রাখছি সেই যুদ্ধে আমরা যুক্ত হব। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নিজেদের ভূমি রক্ষার্থে ধর্ণা কর্মসূচি পালন করলেন পাথারকান্দি ভূমিপুত্ররা। শনিবার করিমগঞ্জ জেলা শাসকের কার্যালয় সংলগ্নে প্রায় 2 ঘন্টার ধর্ণা কর্মসূচি পালন করেন তারা।
এবং পরে জেলা শাসকের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে এক স্মারকপত্র প্রদান করেন তারা। এদিন স্মারকপত্র প্রেরণকালে উপস্থিত ছিলেন পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের বিধায়ক কৃষ্ণেন্দু পাল, জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য সহ অনেকে। আজকে ওনারা এখানে যেহেতু ধর্নায় বসেছেন, আমি শুনে আসলাম এবং আমি চাইব ওনাদেরকে নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের সঙ্গে আলোচনা করব। কিছু বিরোধী দলের রাজনীতিবিদরা রাজনীতি করার চেষ্টা করছেন। করোনা অতিমারি যদি ওনাদের উপরও কেউর উপর আসে, অক্সিজেন কিন্তু ওনাদেরও লাগবে। তাই বনাঞ্চল নিয়ে রাজনীতি করবেন না। বিরোধী বন্ধুদেরকে বলছি, বনাঞ্চল নিয়ে রাজনীতি না করে কীভাবে বনাঞ্চলকে রক্ষা করা যায়? ইকোলজিক্যাল ব্যালেন্স কাকে বলে? যে বিশ্বের 33% যাতে গাছপালা থাকে, মানুষ অক্সিজেন পায়, আজকের দিনে কী হচ্ছে? ইকোলজিক্যাল ইমব্যালেন্স হয়ে যাচ্ছে। তাই এইসব মহামারি অতিমারি, তাই সবার কাছে অনুরোধ করব, বিরোধী বন্ধুদেরকে অনুরোধ করব, আপনারা সহযোগিতা করুন। যাদের ঘর লাগে, মাটি লাগে, যদি এরা ভারতবর্ষের নাগরিক হন, ওনাদেরকে ল্যান্ডলেস হয়ে থাকে, ওনাদেরকে ল্যান্ড অ্যালটমেন্ট করে অন্য জায়গায় দেওয়া হবে। কিন্তু বনাঞ্চল ধ্বংস করে এইভাবে বনাঞ্চলকে ঘেরাও করে ঘর বাড়ি বানানো, গাছপালা কাটা, এইসব হাতে তৈরি দেশি বন্দুক সহ এক ব্যক্তিকে আটক করল বাজারিছড়া থানাধীন নাগরা পুলিশ। ধৃত ব্যক্তির নাম মঈন আলী, বাড়ি স্থানীয় হাতাইয়ার বন্ধ গ্রামে। শনিবার ধৃতকে বন্দুক সহ আদালতে তোলা হলে আদালতের নির্দেশে তার ঠাঁই হয় জেল হাজতে। নাগরা পুলিশের ইনচার্জ পি শৈকিয়া জানান, বৃহস্পতিবার গভীর রাতে অভিযুক্ত মঈনুদ্দিনের বাড়িতে হানা দিয়ে তার শয়নকক্ষ থেকে দুটি দেশি বন্দুক সহ তাকে পাকড়াও করা হয়। উদ্ধারকৃত একটি বন্দুক বিকল হলেও অন্যটি ছিল সক্রিয়। পরে তাকে বন্দুক সমেত সমঝে দেওয়া হয় বাজারিছড়া পুলিশের হাতে। পরদিন বাজারিছড়া থানার ওসি মনোরঞ্জন সিনহার নির্দেশে ফের ধৃত ব্যক্তির বাড়িতে তল্লাশি চালালে তার ঘর থেকে উদ্ধার হয় 5 রাউন্ড তাজা কার্তুজ সহ বেশ কিছু বিস্ফোরক পদার্থ ও বন্দুক সাফাইয়ের একটি বিশেষ স্টিক। মঈনুদ্দিন, তেওঁৰ বাবাৰ নাম মৃত সজ্জাদ আলী, হস্তনির্মিত বন্দুক ঘর রক্ষা আমি খবর পাওঁ। খবর পোৱাৰ পিছত বাজারিছড়া ওসি মহোদয়ক আমি তৎকালে খবরটো জনাওঁ আৰু তেওঁৰ নির্দেশ মৰ্মে আমি হাতাইগঞ্জৰ তেওঁৰ বাসগৃহত উপস্থিত হৈ এটা হস্তনির্মিত বন্দুক আৰু বল, এইটো আপোনাৰ বল, এইটো এমুনিশ্যন হিচাপে ইউজ কৰে, আৰু বাৰুদ 13 গ্ৰাম উদ্ধাৰ কৰোঁ। আৰু ততালিকে তেওঁক এপ্ৰিহেণ্ড কৰি বাজারিছড়া থানালৈ লৈ আহোঁ। আৰু এই ৰেফাৰেন্সে বাজারিছড়া থানাত এটা কেছ ৰেজিষ্টাৰ হয়, বাজারিছড়া পি এছ কেছ নম্বৰ 98/21 আণ্ডাৰ ছেকশ্যন 25(1)(a). আৰু এই কেছৰ মৰ্মে তেওঁক জুডিচিয়েল কাষ্টডিৰ কাৰণে কৰিমগঞ্জ কোৰ্টলৈ। করোনা ভ্যাকসিনেশন ওয়ার্ড ভিত্তিক করার জন্য উদয়ের পথে স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে কাছাড় জেলার জেলাশাসক কীর্তিজল্লী সহ শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায় এবং বিধায়ক দীপায়ন চক্রবর্তীকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। এদিন ভ্যাকসিন গ্রহণ করতে আসা 27 নম্বর ওয়ার্ডের জনগণের মধ্যে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়। এদিন সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন সচিব অমিতাভ দে, সভাপতি অপু দাস, সুমন দেব প্রমুখ। প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে দেওয়ার জন্য আমাদের রাজ্য সরকারকে বলেছেন এবং রাজ্য সরকার হিমন্ত বিশ্ব শর্মা স্যার এবং আমাদের এমপি রাজদীপ রায় এবং আমাদের এমএলএ দীপায়ন চক্রবর্তী এবং আমি ধন্যবাদ জানাই আমাদের ডিসি ম্যাডামকে, যিনি এই দায়িত্ব নিয়ে আজকে প্রত্যেকটি 28টি ওয়ার্ডে ভ্যাকসিন সেন্টার খুলেছেন, সব মানুষ যেন ভ্যাকসিন পায়। আমরা উদয় পথের এনজিওর পক্ষ থেকে ওনাদেরকে আমরা ধন্যবাদ জানাই এবং আমরা আজকে হ্যান্ড স্যানিটাইজার এবং মাস্ক রেখেছি এই জায়গায়। প্রত্যেক মানুষকে আমরা হ্যান্ড স্যানিটাইজ করছি আর যাদের মাস্ক পরে আসেননি
তাদেরকে আমরা মাস্ক দিচ্ছি এবং সচেতন বার্তা একটা দিতে চাচ্ছি যে এবং মাস্ক সবসময় ব্যবহার করবেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। আবারও গ্রিন করিডোর, শিলচর থেকে করোনা রোগীকে গুয়াহাটি পৌঁছানো হলো। দ্বিতীয় দিনেও ওয়ার্ড ভিত্তিক টিকাকরণে ব্যাপক সাড়া, পজিটিভ শনাক্ত 50 জন। গোটা উপত্যকায় পালিত বৃক্ষরোপণ দিবস, প্রোটোকল মেনে চারারোপণ। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।